তোমার হাতে কি আঁশ লেগেছে দাদু? এক সেই স্বাদ হয়েছে, যাইরো ও স্বাদ। ও ওয়াও, আগুন আসতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। ফিশিং লাভার ম্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, নতুন একটি চ্যালেঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাদা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে। আপনাদের দেখাচ্ছি একটি একটি বিশাল একটা প্রজেক্ট, বিশাল একটা পুকুর। এখান থেকে আমরা কিন্তু বড় মাছ এবং ছোট মাছ দুটো মাছই আছে। আমাদের দাদা এখান থেকে নিজে খ্যাপলা জালে, এই যে যে জাল দেখতে পাচ্ছেন, এই যে খেওয়া জাল, এই জাল দিয়ে যে মাছ ধরছে, এই মাছগুলোকে সে নিজেই ছিলবে, নিজেই এই মাছগুলোকে খাবার উপযোগী করতে যে সকল জিনিসপত্র লাগে, ধরুন লবণ, মরিচ, ঝাল জাতীয় যে সকল জিনিস লাগে এগুলো আমরা দেব। কিন্তু দাদার চ্যালেঞ্জ হচ্ছে দাদা এই মাছটাকে নিজে ছিলে, এই মাছটাকে শুধুমাত্র খড়ির উপর দিয়ে তার কিন্তু জাল দিয়ে মাছটা খেতে হবে। তাহলে এটি দেখা যাক, আসলে খড়ি তো জাল দেওয়া, মাছ জাল দেওয়ার জন্যই লাভে, কিন্তু খড়ির উপরই মাছ রাখতে হবে এবং সে কিভাবে জাল দিবে, জাল দিয়ে এই মাছটি কিন্তু তার খেতে হবে। তো আশা করতেছি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে রানিং কাজ শুরু হয়ে গেছে, অল্প কিছুদিনের মধ্যেই সে কিন্তু রান্না করবে। আপনারা সবাই রেডি তো? দেখা যাক কি হয়। মির্কি তুলি যাও তুমি, সিলভার তুলি পাইলে লাই, কেজি রুই উঠছে, রুই রুই মানে বুঝলে দাদা, মাছ তো লাপাতে চরম। পাঁচটা, এই যে রুই, ছয়টা, সাতটা, আটটা, অবশেষে আমাদের পাঁচ ভাগের এক ভাগ তুলি যাও। প্রাচীন পদ্ধতিতে দাদা মাছ পুরাচ্ছে খড়ির উপর, কিন্তু এটা কিন্তু একটা অন্যরকম। ও মা, তোমার হাতে কি আঁশ লেগেছে দাদু? ও মাছটা কিন্তু জোস হয়েছে, মানে কি হাতে দাও কোন এক দিচ্ছে, এমনি তো আমি তোমার ম্যান তোমার লাফি লইছি। ও ওয়াও, আগুন আসতেছে। মাছ পুরা নিয়ে জারিও স্বাদ, তুমি কি লবণ দেখাচ্ছাও? এক সেই স্বাদ হয়েছে, জারিও স্বাদ। তোমার এই প্রজেক্টের মাছ, আমার এই প্রজেক্টের মাছ, আমরাই পুরা কালাতে পুড়িয়ে খাচ্ছি। আপনারা দেখেন, আপনারা খাইছেন কিনা পুরানো মাছ, তা স্বাদ কি বুঝবেন, এর জারিও স্বাদ। আপনারা গল্প করেন আমি খায়া উড়িয়ালা দিলে।